الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن على العرش استوى প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলহামদুলিল্লাহ শান্তি ও বতুল্য ভক্ত রাসূলের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি প্রিয় দিনী ভাই তাহসিন বগুড়া থেকে প্রশ্ন করেছেন মুমিনের হৃদয় আল্লাহর আরশ এমন কোন কোরআনের আয়াত বা হাদিস আছে কি জি প্রিয় দিনী ভাই মুমিনের হৃদয় আল্লাহর আরশ বা এক কথা আল্লাহর আরশ বলতে আল্লাহ যেখানে থাকেন আর কি মুমিনের হৃদয় আল্লাহর আরশ মর্মে কোন আয়াত পবিত্র কোরআনেও নেই এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিশুদ্ধ হাদিসেও নেই এটা হচ্ছে সুফিবাদের একটা ভ্রান্ত আকীদা যে মুমিনদের হৃদয়টাই হচ্ছে আল্লাহর আরশ এবং এ মর্মে তারা অনেকগুলো জাল হাদিস তৈরি করেছে তার মাঝে প্রসিদ্ধ একটা জাল হাদিস উলুবুল মুমিনি আরশুল্লাহ মুমিনের হৃদয়টাই হচ্ছে আল্লাহর আরশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় থাকবেন তিনি নাকি জায়গা খুঁজে পেলেন না তাই তিনি সর্বশেষ মুমিনের হৃদয়টাকে নিজের আরশ বানিয়ে নিলেন এটা হচ্ছে সুফিদের ভ্রান্ত আকীদা এবং এই আকীদা বিশ্বাসী পোষণ করে আমাদের এই দেশের অধিকাংশ মানুষ তারা বলে থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান এবং এই সর্বত্র বিরাজমান থাকতে যে মুমিনের হৃদয়টাকে তিনি আরশ হিসেবে গ্রহণ করে নিয়েছেন যারা যেটা আমাদের এ দেশের বহু পীর ফকির এবং সুফিবাদরা বলে থাকে সত্যিকার অর্থে আমরা কোরআন এবং হাদিস থেকে এই আলোচনাটা তুলে ধরার চেষ্টা করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মুমিনের হৃদয়ে থাকেন তিনি কি সর্বত্র বিরাজমান না তিনি কোথায় থাকেন এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 20 নম্বর সূরা সূরা তাহার 5 নম্বর আয়াতে বলছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া রহমান আরশের উপর সমুন্নত তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র নন তিনি আরশের উপর আছেন এবং 7 নম্বর সূরা সূরা আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না রাব্বাকুমুল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ তোমাদের রব তো সেই আল্লাহ যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করলেন ফি সিত্তাতি আইয়ামিন 6 দিনে সুম্মা ইস্তাওয়া আলাল আরশ এরপর তিনি আরশে সমাসীন হয়ে গেলেন সম্মানিত দিনী ভাই এখানে দেখুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন 6 দিনে সৃষ্টি করে এরপর তিনি আসমান জমিনকে ছেড়ে আরশে চলে গেলেন তাহলে তিনি স্পষ্টই বোঝা যাচ্ছে যে তিনি সর্বত্র বিরাজমান নন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর সমাসীন কোন পৃথিবীর সর্বত্র বিরাজমান নন এ মর্মে আমরা পবিত্র কোরআনে 7টি আয়াত খুঁজে পাই এক নম্বর 7 নম্বর সূরা সূরা আরাফের 54 নম্বর আয়াত 10 নম্বর সূরা সূরা ইউনূসের 3 নম্বর আয়াত 13 নম্বর সূরা সূরা রাআদের 2 নম্বর আয়াত 25 নম্বর সূরা সূরা ফুরকানের 59 নম্বর আয়াত 32 নম্বর সূরা সূরা সাজদার 4 নম্বর আয়াত 57 নম্বর সূরা সূরা হাদিদের 4 নম্বর আয়াত এবং 20 নম্বর সূরা সূরা তোহার 5 নম্বর আয়াত এই 7টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর সমাসীন সর্বত্র বিরাজমান নন শুধু তাই নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবকুল থেকে পৃথক তিনি আকাশে আসেন এই তথ্য রয়েছে সূরা মুলকের 16 এবং 17 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমিন তুম মান ফিস সামাই আই ইয়াকসিবা বিকুমুল আরদ তোমরা কি ওই সত্তা থেকে নিরাপদ যিনি আকাশে রয়েছেন তিনি তোমাদেরকে ধসে দিবেন ফাইদা হিয়া তামুর তোমার আকাশ দুলতে থাকবে আমিন তুম মান ফিস সামাই আই ইউরসিলা আলাইকুম হাসিবা তোমরা কি ওই সত্তা থেকে নিরাপদ যিনি আকাশে রয়েছেন তিনি তোমাদের উপর কঙ্কর নিক্ষেপ করবেন ফাসাতাআলামুনা কাইফা নাদির অথবা তোমরা বুঝতেই পারবে যে আমার সতর্কবাণী কেমন ছিল এছাড়া 9 নম্বর সূরা সূরা তাওবার 129 নম্বর আয়াত 21 নম্বর সূরা সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াত 23 নম্বর সূরা সূরা মুমিনুনের 86 এবং 116 নম্বর আয়াত 39 নম্বর সূরা সূরা জুমারের 75 নম্বর আয়াত 11 নম্বর সূরা সূরা হুদের 7 নম্বর আয়াত এরপর 85 নম্বর সূরা সূরা বুরুজের 15 নম্বর আয়াত 81 নম্বর সূরা সূরা আত-তাকবীরের 20 নম্বর আয়াত এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট তুলে ধরেছেন যে তিনি সর্বত্র বিরাজমান নন তিনি বরং তিনি আকাশে সম্মানিত দিনী ভাই
সপ্তাহ আকাশের উপরে রয়েছে আরশ, এর মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আছেন মানে তিনি আকাশে আছেন আরশে আছেন। সম্মানিত দিনী ভাই, এরপরে আসবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কি বলে ক্ষেত্রে। সহিহ বুখারী কিতাবু তাওহীদ হাদিস নাম্বার 7422 এবং এই হাদিসটি সহিহ বুখারী অন্য আরেক জায়গায় এসেছে হাদিস নাম্বার 3194। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম্মা কাদাল্লাহুল খালকা, আল্লাহ যখন সৃষ্টি জগৎকে সৃষ্টি করলেন, তিনি একটা কিতাবে একটা কথা লিখলেন, আর এটা তার কাছে আরশের উপরে ছিল, অর্থাৎ তিনি আরশের উপর ছিলেন এবং লেখাটা তার কাছে ছিল। লেখাটা কি? ইন্না রাহমাতি গালাবাত গাযাবি, নিশ্চয় আমার দয়া আমার রাগ বা ক্রোধের উপর বিজয়ী। আফির আয়াতেন অন্য বর্ণনা এসেছে, ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি, নিশ্চয় আমার রহমত বা দয়া আমার রাগের চেয়ে অগ্রগামী। এর মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বিষয়ে যদি রাগ করেন, রাগের চেয়ে তিনি তার দয়াকেই প্রাধান্য দিবেন। এখানে দেখুন আমাদের দলিলের স্থান যেটা, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিতাব ছিল, ফাওয়াইন্দাহু ফাওকাল আরশ, আর সেই সময় তিনি আরশের উপর ছিলেন। এর মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় নন, আরশের উপর। শুধু তাই নয়, দেখুন সহিহ বুখারী আরেকটা হাদিস, সহিহ বুখারী কিতাবুত তাওহীদ হাদিস নাম্বার 7494। এখানে দেখুন আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াংসিরু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা, আমাদের রব আল্লাহ সুবহান ওয়া তাআলা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা অবতরণ করেন, নেমে আসেন, কুল্লা লাইলাতিন, প্রতি রাত্রে, ইলা সামাই দুনিয়া, দুনিয়ার আকাশে, হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, যখন রাতের এক তৃতীয়াংশ অবশিষ্ট থাকে, ইয়াকুলু, বলেন, মান ইয়াদউনি, কে আমাকে ডাকবে, ফাস্তাজিবা লাহু, আমি তার ডাকে সাড়া দেব, মান ইয়াসআলুনি, কে আমার কাছে কিছু চাবে, ফাউতিয়াহু, আমি তাকে দেব, মান ইস্তাগফিরুনি, কে আমার কাছে ক্ষমা চাবে, ফাগফির লাহু, আমি তাকে ক্ষমা করে দেব। হাদিস সহিহ বুখারী কিতাবুত তাওহীদ হাদিস নাম্বার 7494। তিনি ভাই আল্লাহ সুবহান ওয়া তাআলা যদি সব জায়গায় থাকেন, তাহলে শেষ রাত্রে প্রথম আকাশে নেমে আসার তো কোনো প্রশ্নই আসে না। শুধু তাই নয়, দেখুন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার জুজুল কিরাতে আরেকটা হাদিস নিয়ে এসেছেন, বিখ্যাত সাহাবী মুআবিয়া বিন হাকাম থেকে বর্ণিত, তিনি বলেন, কুলতু লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আমি আল্লাহর রাসূলের কাছে এসে বললাম, জারিয়াতুন তুরাই গনামাল্লি কিবাল উহুদিন ওয়াল জাওয়ানিয়াতি, আমার একজন দাসী উহুদ পাহাড় এবং তার পাদদেশে আমার ছাগল চড়ায়, ইদা তলাআত, যখন সে ছাগল নিয়ে সে পাহাড়ে উঠলো, ফাইদা যিবু কদ যাহাবা ফি শাতিন, হঠাৎ করে একটা নেকড়ে বাঘ একটা ছাগল নিয়ে চলে গেল, ফানা রাজুলুন মিন বানি আদম আসিবুন কামা ইয়াসিকুন, আমি তো একজন আদম সন্তান, তারা যেমন হঠাৎ করে দুঃখিত হয়ে যায় আমি তেমন দুঃখিত হয়ে গেলাম, তারা যেমন হঠাৎ কষ্ট পেয়ে যায় আমি কষ্ট পেয়ে গেলাম, ফাসাকাতুহা সাকাতান, ফলে আমি তাকে প্রচন্ড জোরে একটা থাপ্পড় মেরে দিলাম। সাহাবী মুআবিয়া বিন হাকাম বলছেন, আমি যখন তথ্যটা এইভাবে উপস্থাপন করলাম, ফাআযমা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি, দেখলাম আমার এই কথাটা রাসূলের কাছে কঠিন হয়ে গেছে, একজন মেয়ে দাসীকে আমি এইভাবে মারলাম, রাসূল যেন এটাকে মেনে নিতে পারছেন না, ফাকুলতু, রাসূলের এই অবস্থা দেখে আমি বললাম, আলা আতাকুহা ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার এই দাসীকে আজাদ করে দেব না, ফাকাল আল্লাহ নবী বললেন, ইতিনি বিহা, তাহলে তাকে আমার কাছে নিয়ে আসো, ফাজিতু বিহা, আমি তাকে রাসূলের কাছে নিয়ে আসলাম, ফাকালা, আল্লাহ নবী বললেন, তাকে প্রশ্ন করতেছেন, ইন্টারভিউ নিচ্ছেন, তার ঈমান ঠিক আছে কিনা, ইন্টারভিউ প্রথম প্রশ্ন, আইনাল্লাহ, আল্লাহ কোথায়, ক্বালাত ফিস সামা, দাসী বলল তিনি আকাশে। দেখুন দাসীর আকীদা কত বিশুদ্ধ, বলতেছে না তিনি সর্বত্র বিরাজমান, সে বলতেছে না যে আমি মুমিন আমার হৃদয়ে, এরও বলতেছে না, সে বলতেছে কি, ফিস সামা, আল্লাহ সব জায়গায় নন, তিনি আকাশে। এরপর আল্লাহ রাসূল তাকে দ্বিতীয় প্রশ্ন করলেন, মান আনা, আমি কে, ক্বালাত দাসী বলল, আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল, ক্বালা সাহাবী মুআবিয়া বিন হাকাম বলছেন আল্লাহ নবী, এরপর বললেন, আতিক হা, এই ওকে আজাদ করে দাও, ফাইন্নাহা মুমিনা, কারণ সে হচ্ছে মুমিনা নারী। ইমাম বুখারী তার জুজুল কিরাতে হাদিসটাকে উল্লেখ করেছেন, সহিহ হাদিস। দিনী ভাই দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে নারীর ইন্টারভিউ নিলেন, প্রশ্নের উত্তরে তিনি পাশ করলেন, তার ইমান বিশুদ্ধ আল্লাহ নবী প্রমাণ করলেন যে তিনি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান নন, এই আকীদা পোষণ করে থাকে। যদি উনি বলতেন আল্লাহ সব জায়গায়, তাহলে অবশ্যই তিনি এই প্রশ্নে ফেল মারতেন এবং তাকে আজাদ করা হতো না। সম্মানিত দিনী ভাই, শুধু তাই নয়, দেখুন
আবুজার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বললেন ফুরিজা আন সাত্তি বাইতি আমার বাড়ির ছাদ ফেরে ফেলা হলো ছিদ্র করে ফেলা হলো বা নবী মক্কাতে আমি মক্কায় ছিলাম ফানাসালা জিব্রিল জিব্রাইল নামলেন ওই ছিদ্র করে তিনি আমার বক্ষ বিদ্রুণ করলেন বুক ফাটালেন আমার হৃদয়টাকে তিনি জমজমের পানি দ্বারা পরিষ্কার করলেন সুম্মা জা আবি তস্তিন এরপর তিনি একটা পাত্র নিয়ে আসলেন মিন দাহাবিন সব জায়গায় থাকে তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের হৃদয়টা যদি আল্লাহর আরশ হয় তাহলে আল্লাহর নবী নিঃসন্দেহে সবচেয়ে বড় মুমিন তাহলে এই মুমিন কেন আল্লাহর সাক্ষাতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকেছেন তার সাথে সাক্ষাতের জন্য কেন সেই আরশের দিকে ছুটলেন কেন তিনি সেই আকাশের দিকে ছুটলেন সম্মানিত দীনী ভাই এভাবে আমরা আরো অসংখ্য অনেক দলিল পাবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সর্বত্র বিরাজমান হন সম্মানিত দীনী ভাই এখন আমরা ইমামদের একটু বক্তব্য তুলে ধরার চেষ্টা করবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সর্বত্র বিরাজমান নন এক্ষেত্রে ইমামদের আকীদা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় এক্ষেত্রে ইমামদের ফতোয়া কি প্রথমে আমরা নিয়ে আসবো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যিনি জন্মগ্রহণ করেছেন 80 হিজরিতে মারা গেছেন 150 হিজরিতে যিনি ফকিহদের মাঝে যাকে বলা হয় সবচেয়ে বড় ফকিহ এবং অনেকেই তাকে ইমামে আজম বলে থাকে তাই হোক প্রিয় দীনী ভাই এই বিখ্যাত ফকিহ তিনি কি বলছেন দেখি قال الامام ابو حنيفه رحمه الله امام ابو حنيفه رحمه الله বলেন আম্মান ওই ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি কলা বলে লা আরিফু রব্বি ফি السماই আম ফিল আরদি আমি তো জানি না আমার রব আকাশে না জমিনে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন না যে কোন ব্যক্তি এই বিশ্বাস করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান এই বিশ্বাস নয় শুধু যদি এতটুকু বিশ্বাস করে যে আল্লাহ আরশের উপর আছে আল্লাহ আকাশে না জমিনে এটা আমি জানি না ইমাম আবু হানিফা বলতেছেন ফাকাদ কাফারা সে কুফরি করলো কিন্তু আরশটা কোথায় জমিনে না আকাশে এটাও জানি না অথবা আল্লাহ আরশে আকাশে আছে না জমিনে আছে এটা জানি না ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর স্পষ্ট ফতোয়া এই লোকটা কাফের আকিদার বই লিখেছেন নাম হচ্ছে আকীদাতুস সালাফ এর সরা করেছেন ইবনে আব্দুল ইজ আল হানাফি আজকে আমাদের হানাফি মাযহাবের মাদ্রাসাগুলোতে এই সরাটা পড়ানো হয় না যদি পড়ানো হতো তাহলে অবশ্যই এই সমস্ত বিভ্রান্ত আকীদাগুলো তাদের সহি হয়ে যেত এই সমস্ত বিভ্রান্ত আকীদা থেকে তারা মুক্ত থাকতে পারত কারণ সেখানে তিনি আকীদাতুস সালাফ সালাফদের আকীদা তুলে ধরেছেন এই সর্ব আকীদাতু তাহাবিয়ার 288 নম্বর পৃষ্ঠায় এই কথাটা আছে এছাড়া ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ লিখিত গ্রন্থ আল ফিকুল আকবার জন্মগ্রহণ করেছেন 93 হিজরিতে মারা গেছেন 179 হিজরিতে এই বিখ্যাত ফকিহ এবং মুহাদ্দিস তিনি বলছেন বলেন ইমাম মালিক রহিমাহুল্লাহ ইমাম মালিকের বক্তব্য ইমাম মালিকের একজন বিখ্যাত ছাত্র ইয়াহিয়া ইবনে ইয়াহিয়া আল আন্দালুসি যার বাড়ি স্পেনে ছিল তিনি বলছেন কুনা আইন্দা মালিক বিন আনাস আমরা মালিক বিন আনাস অর্থাৎ ইমাম মালিকের কাছে বসা ছিলাম ফাজা আরাজুলুন একজন লোক আসলো ফাকালা বলছে ইয়া আবা আব্দুল্লাহ ইয়া আবু আব্দুল্লাহ এটা হচ্ছে ইমাম মালিকের কুনিয়ত বা উপাধি বলছে আর রহমান ওয়া আলাল আরশিস্তাওয়া আমি তো কোরআনে পেয়েছি যে রহমান আরশের উপর সমাসীন কাইফা ইস্তাওয়া এটা কিভাবে সমাসীন হলো
কিভাবে সম্ভব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর কিভাবে আছেন, এরকম প্রশ্ন বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আরশের উপর সমুন্নত, এটা তো অজ্ঞাত বিষয় নয়, এটা কোরআনের কথা। ওয়াল কাইফু গায়রু মাকুল, আর কিভাবে আছেন, উনি বসে আছেন না দাঁড়িয়ে আছেন না কিভাবে আছেন, এই পদ্ধতিটা গায়রু মাকুল, এটা অজ্ঞাত, এটা বোঝা সম্ভব নয়। ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, আল্লাহ যে আরশের উপর আছে এর প্রতি ঈমান আনা ওয়াজিব। ওয়া সুআলু আনহু বিদআতুন, আর কিভাবে আছেন, কি কি করতেছেন, এই ব্যাপারে প্রশ্ন করাটাই হচ্ছে বিদআত। এরপর তিনি বলছেন ওয়া মা আরাকা ইল্লা মুবতাদিআন, আর আমি তোমাকে বেদাতী ছাড়া আর কিছু মনে করছি না। ফা আমারা বিহি আই ইখরুজা, তিনি ওই লোককে নির্দেশ দিলেন তুমি আমার এখান থেকে বের হয়ে যাও। আপনি হুবহু মেনে নেবেন, এক্ষেত্রে কোন প্রকার বিবেক খাটানো, চিন্তা ভাবনা করা, কোনো কিছুর সাথে তাসবিহ দাও, এগুলোই হচ্ছে বেদাতের কাজ, এগুলো হচ্ছে ভ্রান্তি। সম্মানিত দিনী ভাই, এরপর দেখুন আপনি এটা পাবেন সুনানে দারিমি 33 নম্বর পৃষ্ঠা, আল ইয়াতেকাদ লিল বাইহাকি প্রথম খণ্ড 67 নম্বর পৃষ্ঠা। এরপর হাশিয়াতুস সিন্দি আলা ইবনে মাজাহ, ইবনে মাজাহ একটা হাশিয়া লিখেছেন আল্লামা হায়াত সিন্দি রাহিমাহুল্লাহ, প্রথম খণ্ড 167 নম্বর পৃষ্ঠা। এরপর উনি নাসাইরও টিকা লিখেছেন, হাশিয়া লিখেছেন নাসাই ষষ্ঠ খণ্ড 38 নম্বর পৃষ্ঠায়। এরপর মিরকাতুল মাফাতিহ, এটা একটা বিখ্যাত গ্রন্থ, এই মিরকাতুল মাফাতিহ মিশকাতের সরা দ্বিতীয় খণ্ড 17 নম্বর পৃষ্ঠা, আবার 13 নম্বর খণ্ড 89 নম্বর পৃষ্ঠায় আপনারা এই তথ্যটা পাবেন। এছাড়া ইমাম শাফি রাহিমাহুল্লাহ তার থেকেও এসেছে, قال الامام الشافعي رحمه الله امام الشافعي বলছেন ان الله على عرشه في سمائه, নিশ্চয় আল্লাহ সুবহান ওয়া তাআলা আর আকাশে আরশের উপরে সব জায়গায় নয়। তাহদিব সুনানে দাউদ ওয়াগিদাহু মুশকিলাতি একটা বই নাম, দ্বিতীয় খণ্ড 406 নম্বর পৃষ্ঠা। এরপর ইমাম আহমদ বিন হাম্বল, দেখুন ইমাম শাফি রহিমাহুল্লাহর জন্ম হচ্ছে 150 হিজরিতে, মারা গেছেন 1204 হিজরিতে। এরপর ইমাম আহমদ বিন হাম্বল জন্মগ্রহণ করেছেন 164 হিজরিতে, মারা গেছেন 241 হিজরিতে। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন ওয়ালা মুহাম্মদ ইবনে ইব্রাহিম আল কাইসি, মুহাম্মদ ইবনে ইব্রাহিম আল কাইসি বলছেন কুলতুলি আহমদ ইবনে হাম্বল, আমি ইমাম আহমদ বিন হাম্বলকে বললাম ইহকা আন ইবনে মুবারক, আব্দুল ইবনে মুবারক থেকে বর্ণনা করা হয় আন্নাহু কিলা লাহু, তাকে প্রশ্ন করা হলো কাইফা ইউআরাফু রাব্বুনা, আমাদের রবকে কিভাবে চিনা যাবে। ওয়ালা তখন আব্দুল ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বললেন, আব্দুল ইবনে মুবারক রাহিমাহুল্লাহ একজন বিখ্যাত মুহাদ্দিস এবং তাবেঈ, ওনার জন্ম 118 হিজরিতে, উনি তাবে তাবেঈ, 118 হিজরিতে জন্ম এবং 181 হিজরিতে তিনি মারা গিয়েছেন, একজন বিখ্যাত মুহাদ্দিস। অনেক মুহাদ্দিসের সমালোচনা রয়েছে কিন্তু আব্দুল ইবনে মুবারক এমন একজন ব্যক্তি যার কোনো সমালোচনা নেই। তখন এটা যখন বলা হলো যে আমার রবকে কিভাবে চিনবো, তখন আব্দুল ইবনে মুবারক বলছেন ফিস সামাই সাবিআতি আলা আরশিহি, আল্লাহ সুবহান ওয়া তাআলা সপ্তম আকাশে আরশের উপরে আছেন, এভাবে তুমি তাকে চিনবে। ক্বালা আহমদ, এই কথা যখন আহমদ বিন হাম্বলকে বলা হলো, তখন আহমদ বিন হাম্বল বললেন হাকাদাহু আইনদানা, এই আকীদা তো আমাদেরই আকীদা, আমরা এমনটাই মনে করি। এটাও আপনি পাবেন তাহজিব সুন্নাহ আবি দাউদ ওয়া ইলাহি মুশকিলাতি দ্বিতীয় খণ্ড 406 নম্বর পৃষ্ঠা। এছাড়া দেখুন বিখ্যাত ইমাম ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ, তিনি বলছেন মাল্লাম ইয়াকররা, যে ব্যক্তি স্বীকৃতি দেয় না বিআন্নাল্লাহা আলা আরশিহি, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর ইস্তাওয়া, সমাসীন হয়ে আছেন, আওকা সাবা সামাওয়াতিহি, সাত আকাশের উপরে, বাইনুন মিন খালকিহি, তার সৃষ্টি জগৎ থেকে তিনি আলাদা আছেন, একসাথে নয়, এইটাকে যে স্বীকার করবে না ফাহুয়া কাফের, সে কাফের।
ইস্তাতাবু, ওই কাফিরকে বলা হবে তুমি তওবা করো। আল্লাহ সুবহান ওয়া তাআলা সর্বত্র বিরাজমান নন, মুমিনের হৃদয়ে নয়, তিনি আরশের উপরে আকাশে সৃষ্টি জগৎ থেকে আলাদা আছেন, এই বিশ্বাস করো এবং তওবা করে তোমার আকীদা থেকে ফিরে আসো। যদি সে তওবা করে ফিরে না আসে, তার শিরচ্ছেদ করা হবে, তাকে হত্যা করা হবে, এবং তার এই দেহকে দাফন কাফন পড়ানো হবে না, বরং ডাস্টবিনে নিক্ষেপ করা হবে, যাতে করে মুসলমানরা এবং অমুসলিম কেউই তার লাশের গন্ধে কষ্ট না পায়। দেখুন উনি কত শক্ত করে বলেছেন, এর মানে যারা বিশ্বাস করে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সুবহান ওয়া তাআলা মুমিনের হৃদয়ে, তাদের আকীদা ভ্রান্ত, তারা এই আকীদার কারণে পরকালে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই, এই বিভ্রান্ত আকীদা আমাদের দেশে প্রচার করেছে শিয়ারা এবং সুফিবাদরা, তারা নিজেরা আল্লাহ দাবি করার জন্য এটাকে মাধ্যম হিসেবে ব্যবহার করেছে, নিজেদেরকে আল্লাহ দাবি করেছে। যেমন আমাদের দেশে অনেকগুলো কথা আছে, মন পাগলের গুরু ভাসনা, গুরু বেনে মুক্তি পাবে না, গুরু নামে আছে সুধা, যিনি গুরু তিনি খোদা, নাউজুবিল্লাহ মিন যালিক, এরকম ভাবে আরো অনেক বিশ্রী বিশ্রী কথা রয়েছে। এই আকীদা বিশ্বাসের মাধ্যমে তারা সেটা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। আমরা এই আকীদাই পোষণ করে থাকি যে আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনি সর্বত্র বিরাজমান নন, বরং তার শক্তি ক্ষমতা সর্বত্র বিরাজমান। আল্লাহ সুবহান ওয়া তাআলার শক্তি ক্ষমতা জ্ঞান সব জায়গায় আছে, সুদূর পাহাড়ে সাগরের তলদেশে কোথায় কি হচ্ছে কোনো কিছু আল্লাহ সুবহান ওয়া তাআলার অজ্ঞাত নয়, সবকিছু আল্লাহ সুবহান ওয়া তাআলার নখদর্পণ, সবকিছু আল্লাহ সুবহান ওয়া তাআলা দেখছেন। সম্মানিত দিনী ভাই, তাহলে আমাদের আকীদা বিশ্বাস এটাই হতে হবে, আল্লাহ সুবহান ওয়া তাআলা সর্বত্র বিরাজমান নন, তিনি আরশের উপর সমাসীন রয়েছেন এবং তিনি সৃষ্টি জগৎ থেকে আলাদা, তিনি মানুষের হৃদয়েও নয়, বরং সাত আকাশের উপরে তার আরশ রয়েছে, তিনি তার উপর রয়েছেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে বিশুদ্ধ আকীদা পোষণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।